সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, নবী দৌহিত্র হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মর্যাদাবান ব্যক্তি ছিলেন যিনি ইসলামের পতাকা সমুন্নত রাখতে বহু আত্মত্যাগ ও হাজারো কষ্ট সহ্য করেছেন। আজ আমরা তার সম্মান ও মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনব। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপাদমস্তক কারামতে পরিপূর্ণ ছিল, এমনকি তার জন্ম কারামতপূর্ণ ছিল। যেমনটি হযরত সাইয়েদনা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি তালালাই বলেন, হযরত সাইয়েদনা ইয়াহিয়া রহমতুল্লাহি তালালাই ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত ছয় মাস গর্ভের কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত থাকার নজির ইতিহাসে খুঁজে মেলে না। তার জন্মের পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান দেন আর বাম কানে তাকবীর পাঠ করেন। অতঃপর স্বীয় বরকতময় উচ্ছিষ্ট খাবার থেকে প্রথম খাবার মুখে তুলে দোয়া দিয়ে ধন্য করেন। সপ্তম দিনে তার নাম হুসাইন রাখেন এবং একটি ছাগল আকিকা করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে তার জন্ম মোবারক কারামতপূর্ণ ছিল এবং জন্মের পর তিনি অসাধারণ মর্যাদা লাভ করেন। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়েছেন। তার পবিত্র সত্তা এতটাই কারামতপূর্ণ ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্ধকার রাতে কোথাও যেতেন, তার পবিত্র ললাট ও উভয় গণ্ডদেশ থেকে নূরের ঝলক বিচ্ছুরিত হতো, ফলে চতুর্দিকে আলোকিত হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসে পাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে এবং আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হিসাবে কবুল করুন। আল্লাহ পাকের রহমত তার প্রতি অজরে বর্ষিত হোক, তার সৎকায় আমাদের গুনাহসমূহ ক্ষমা হোক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।